আছে এই বিচার ব্যক্তিকে বাবা আছে কালকে একদল হঠাৎ টিএমসির লোকেরা এসে পাউরের স্কুল তারা ওখানে গিয়েছে আমাকে খুঁজে ধরে নেবে স্কুল তারা ওখানে গিয়ে মারধর করে ভিডিও করিস খেলা দামালি কেন অমুক খানকে ছেলে অমুক তুমুক তাকে ফোন করে দেবো এই বলছে কথা বলছে আর মারছে এই হয়েছে ব্যাপার। এবার সেখানে আমি একা লোকজন আরও দাঁড়িয়ে আছে ওগুলো টিএমসির লোকেরা বর্তমান যে আমাদের প্রধান আছে আমি বিজেপিতে দাঁড়িয়েছি বলে সেই জন্য তাদের অপরাধ। গতকাল ষাটিতান পঞ্চায়েতে আমাদের প্রার্থী নারায়ণ হাঁসদাকে মন্তেশ্বর সামন্তর নেতৃত্বে প্রায় 30-40 জনের গুন্ডা বাহিনী আক্রমণ করে, ওর কানের পর্দা ফেটে যায়। আজকে হসপিটালে ছেলেটা ভর্তি আছে। আজকে যেভাবে প্রতিদিন এই তৃণমূলের গুন্ডা বাহিনী প্রতিদিন যেভাবে বিজেপির প্রার্থীদের ওপর আক্রমণ করছে, এটা আমরা সরকারের লোকজনকে বলছি আপনারা অবিলম্বে বন্ধ করুন।